একদিকে রাজ্য জুড়ে রাজনীতির আকচাকচি চলছে, কিন্তু এর মাঝে অযোধ্যা সেজে গিয়েছে। কেননা গোটা দেশ জুড়েই সাজো সাজো রব, আর মাত্র একটা দিন, তারপরেই তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে, আর সেই আজ এবার বাংলায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রাম নাম চলছে। নদিয়ার শান্তিপুরও তার কিন্তু ব্যতিক্রম নয়। রাম মন্দিরের আদরেই যেখানে সোলার মন্দির তৈরি করা হয়েছে, শান্তিপুরের হরপ্রসাদ স্মৃতি কলোনিতে এই সোলার মন্দির তাক লাগিয়ে দিয়েছে। 22 তারিখ এই মন্দির নিয়ে মেতে থাকবেন ওই এলাকার বাসিন্দারা। দেখলে মনে হবে অবিকল রাম মন্দির। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগেই নদিয়ার শান্তিপুরে সোলার রাম মন্দির তৈরি করলেন হরিপুরের বাসিন্দারা। হরিপুর এবং বাগ আশ্রক পঞ্চায়েতের সংযোগস্থলে হরপ্রসাদ স্মৃতি কলোনির 8 থেকে 80 সকলেই রাম মন্দির তৈরির কাজে হাত লাগিয়েছেন। অযোধ্যা ধামে শ্রীরামের মন্দির উদ্বোধন হচ্ছে, তাই খুশি যেন উপচে পড়ছে এখানেও। 22 তারিখে যে রেলিটা বের করা হবে আমাদের হরিপুর থেকে, হরিপুরের পুরো রোড শোটা হবে, সকলে আসবে, আমন্ত্রণ রইল। প্রায় 70 থেকে 80টি থার্মোকল দিয়ে 1 মাস ধরে এভাবেই বানানো চলছিল রাম মন্দির। শনিবার চূড়ান্ত পর্যায়ের মন্দির রং করার কাজ শেষ হলো। এরপর রামলালার ছবি বসানো হলেই সমাপ্ত হবে কাজ। মন্দির কমপ্লিট হতে বাকি আছে, এখনো এখানে রামের মূর্তি বসবে, রংটা এখনো পুরো কমপ্লিট করা হয়নি। রং যেহেতু আজকে হলো, এখনো শুকাবে। রামলালার ছবি যেটা মন্দিরে প্রতিষ্ঠা পাচ্ছে সেই ছবি আমরা এখানে দেব। ইতিমধ্যেই মানুষের বাড়ি বাড়িতে দেওয়ার কাজ চলছে, এবং সবচেয়ে বড় কথা যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। রাম মন্দির রাজনীতির বাইরে বহু মানুষ, হিন্দু সনাতনী সমাজ, তারা রাস্তায় নেমেছেন এবং রাম মন্দিরকে কেন্দ্র করে, উদ্বোধনকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমে এই দিনটিকে পালন করতে চাইছে। 22 জানুয়ারি শান্তিপুরে নানান কর্মসূচিও নেওয়া হয়েছে। শিশু ও কিশোররা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, তার সঙ্গে বয়োজ্যেষ্ঠরা করবেন শোভাযাত্রা, উলু শঙ্খধ্বনিতে মাতবেন মহিলারাও। সব মিলিয়ে শান্তিপুরেই হয়তো দেখা মিলবে অযোধ্যা ধামের। রাম মন্দিরের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা দিবসকে আরও বেশি সাফল্য মণ্ডিত করবে, এটাই তাদের কামনা। ভিডিও জার্নালিস্ট মলয় দের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।